वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येककेई स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते रेशन तोला निये उठे एलो एकटी अत्यंत गुरुत्वपूर्ण आपडेट। अवशेषे रेशन देवार क्षेत्रे आसछे आमूल परिवर्तन। एबार थेके एई प्रजुक्तिर माध्यमे एटीएम थेके मात्र 5 मिनिटेई मिलबे ब्याग भर्ती रेशन। तो बंधुरा, सेई निये आजकेर विस्तारित आपडेटटी आमी आपनादेर साथे शेयार करते जाच्छि जे कोथाय कोन प्रजुक्ति व्यवहार करे एटीएम थेके मात्र 5 मिनिट मिलते चले ब्याग भर्ती रेशन। पशाशी परिसेवा कथाए चालू हे समस्त किस तथ्य डिटेल्स भिडियोते जानव। तर आगे अपन का एक रिक्वेस्ट, जदि आपनारा एखो पर्त चैनल के सबसक्राइब करना थकें तो चैनल के सबसक्राइब कर पशे रखबें। भिडियो इनफर्मेटिव मन हम अवश्य प्रचुर लाइक और शेयर करते भूलें ना। एसे गल नया प्रजुक्ति, एटीएम थे मात्र 5 मिनिटे मिले ब्याग भर्ती रेशन। ভারতীয় নাগরিকদের ন্যূনতম চাহিদা খাদ্য সুরক্ষার আইন অনুযায়ী চালু করা হয়েছে রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থায় স্বল্প মূল্যে দুস্থ দরিদ্র মানুষেরা খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। তবে দুস্থ দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা চালু করা হলো। একাধিক সময় রেশনে কম খাদ্য সামগ্রী দেওয়া সহ নানান অভিযোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রেশন সামগ্রী সংগ্রহ করতে হয়। এবার এই সকল ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে ভারতে চালু হলো নয়া প্রযুক্তি। এই নয়া প্রযুক্তি অনুযায়ী এবার রেশন তোলার জন্য শুরু হলো এটিএম ব্যবস্থা, যেখানে ঠিক এটিএম কাউন্টার থেকে টাকা তোলা মাত্র 5 মিনিট নিজের অধিকারের রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন উপভোক্তারা। সম্প্রতি ভারতের হরিয়ানায় ফারুকনগর ও গুরগাঁওয়ে পাইলট প্রজেক্ট হিসেবে এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে উপভোক্তারা মাত্র 5 মিনিট থেকে 70 কেজি পর্যন্ত রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এই নতুন প্রযুক্তি রেশন এটিএম নিয়ে ফুড ইন্সপেক্টর সুবে সিং জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে লম্বা লাইনে দাঁড়ানো, রেশন ব্যবস্থায় কারচুপি ইত্যাদি সমস্ত রকম অভিযোগ মিটে যাবে এই নতুন রেশন ব্যবস্থায় এটিএমের মাধ্যমে। উপভোক্তারা রেশন কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে এই সুবিধা পাবেন। আইনের তরফ থেকে টুইট করে জানা হয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট সেট আপ এ ফুড গ্রেন এটিএম ইন ফারুকনগর অ্যান্ড গুরগাঁও। অল কমপ্লেন্স রিগার্ডিং লং কুই অর্থাৎ লম্বা লাইন এবং টাইম অ্যাকুরেট মেজারমেন্ট মাপের খেটে খেতে কিন্তু বদল আসতে চলেছে, যার ফলে এবং জানানো যাচ্ছে যে এই ব্যবস্থা আগামী দিনে দেশে সর্বত্র ছড়িয়ে পড়বে। এই ব্যবস্থায় একটি এটিএম মেশিনের মতো মেশিন থাকবে, যেখানে মেশিন থাকবে টাস্কিন। রেশন সংগ্রহ করার সময় সেখানে চাল ডাল সহ অন্যান্য সামগ্রীর তালিকা দেখা যাবে। উপভোক্তারা তাদের পছন্দ মতো চাল ডাল বেছে নিতে পারবেন। এর থেকে নিজেদের রেশন কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন রেশন গ্রাহকরা। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সাথে শেয়ার করবো।